যখন তার পরিচিত গণ্ডির বাইরে এসে নতুন করে নিজেকে চিনতে শুরু করে তখন তার পথপ্রদর্শক হয় তার জীবনের প্রথম স্কুলে শিক্ষক শিক্ষিকারা। বাবা মার যত্নের আড়ালে নিজের নিরাপদ একমাত্র স্থান হয় প্রথম জীবনের বিদ্যালয়। এই স্কুল এবং শিক্ষক শিক্ষিকাদের সাহচর্যে ও নিজের প্রচেষ্টায় আজ ওই সকল শিক্ষার্থীরা নিজ নিজ জায়গায় সুপ্রতিষ্ঠিত। সেই সকল কিছু প্রতিষ্ঠিত ব্যক্তিদের কথাই আজ আমরা শুনব, যাদের স্মৃতিতে ওই স্কুল এবং শিক্ষক শিক্ষিকারা আজও অমলিন। নমস্কার, আমি সুজা রয়। আমি পারুল ইন্দুবালা শিশু শিক্ষা সদন এই স্কুলের একজন প্রাক্তন ছাত্রী। আমি বর্তমানে ডিএলএড কমপ্লিট করেছি এবং আমি একজন নৃত্যশিল্পী ও ডান্স টিচার।
তো আমার জীবনে প্রথম ডান্স শেখা শুরুই হয় ওই স্কুলের শিক্ষিকা ডরোথি ম্যামের হাত ধরেই। ওনার কাছ থেকে এবং ওই স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকেই আমার সমস্ত কিছুই শেখা। এই পারুল ইন্দুবালা শিশু শিক্ষা সদন এই স্কুলে সমস্ত বিষয়গুলি যত্ন সহকারে শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়ানো হয়ে থাকে এবং তার পাশাপাশি নাচ, গান, আঁকা, খেলাধুলা প্রভৃতি অন্যান্য বিষয়গুলিও সুদক্ষভাবে শেখানো হয়ে থাকে। এছাড়া প্রতি বছরই এখানে প্রতিটি বিষয়ের ওপর বার্ষিক পরীক্ষা এবং বাচ্চাদের আনন্দ উপভোগের জন্য বার্ষিক অনুষ্ঠানও হয়ে থাকে। এই অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চারা আনন্দের সহিত নাচ, গান, কবিতা, নাটক প্রভৃতি বিষয়গুলিতে অংশগ্রহণ করে থাকে। এছাড়া এই স্কুলের অ্যাটমসফিয়ার খুবই ভালো। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা বড় মাঠ রয়েছে এবং নিজস্ব জলের ব্যবস্থা রয়েছে। প্রতি বছরই এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে এবং এখানে ভর্তি করিয়ে আমার বাবা মায়েরা তো খুবই স্যাটিসফাইড ছিলেন। আর আজকে আমার এই জায়গায় পৌঁছানোর জন্য পারুল ইন্দুবালা শিশু শিক্ষা সদনের সদন স্কুলের অবদান অনেকটাই রয়েছে, কারণ আমার প্রথম জীবন সূচনা হয়েছিল এই স্কুলের হাত ধরেই। তাই অবশ্যই বলবো, আপনারা যদি চান আপনার বাচ্চা পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়গুলিতে পারদর্শী হয়ে উঠুক, তাহলে অবশ্যই যোগাযোগ। আমি আমার প্রাইমারি এডুকেশনটা পারুল ইন্দুবালা শিশু শিক্ষা সদন স্কুল থেকে কমপ্লিট করেছি। বর্তমানে আমি বর্ধমান মেডিকেল কলেজ এবং হসপিটালে নার্সিং অফিসার পোস্টে কর্মরত। আমার জীবনের মূল যে ভিত, মূল শিক্ষার যে 6টা বছর, সেটা কেটেছে এই স্কুলেতে। এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমার আন্তরিক প্রণাম জানাই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা না থাকলে আমি জীবনে এতটা প্রতিষ্ঠিত হতে পারতাম না, জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারতাম না। এই স্কুলেতে মূল শিক্ষার পাশাপাশি গান, নাচ, আঁকা সমস্ত বিভাগেই শিক্ষা প্রদান করা হয়ে থাকে, যেটা আমাকে আরও ডেভেলপ হতে সাহায্য করেছে। আর মূল যে বিষয়, যেটা না বললে অনেকটা বলা অপূর্ণ থেকে যাবে, সেটা হলো এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ছাত্রদের প্রতি ভালোবাসা। ওনারা আমাদেরকে নিজের সন্তানের মতন শিক্ষা প্রদান করেছেন আর এতটা ভালোবাসা দিয়েছেন যেটা সারা জীবনেও ভুলে যাবার মতন নয়। হাই, আমি প্রিয়াঙ্কা মল্লিক। আমি পারুল ইন্দুবালা শিশু শিক্ষা সদনের প্রাক্তন ছাত্রী। আমি এখন গভর্নমেন্ট নার্সিং স্টাফ আরামবাগ মেডিকেল কলেজে। আমার ফার্স্ট হাতেখড়ি স্টার্ট হয় পারুল ইন্দুবালা শিশু শিক্ষা সদন স্কুল থেকে। ওই স্কুলে আমার প্রথম পড়াশোনা স্টার্টিং। আমার যখন যা সমস্যা হয়েছে ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারা খুবই হেল্পফুল, সবসময় আমি সাহায্য পেয়েছি। এখন আপনারা যারা আপনাদের বাচ্চাদের কোন স্কুলে ভর্তি করবেন, তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, আপনারা একদম পারুল ইন্দুবালা শিশু শিক্ষা সদন স্কুলকে চয়েস করতে পারেন। ওখানে পড়াশোনা ছাড়াও আদার কারিকুলার অ্যাক্টিভিটিস করানো হয় এবং ওখানে শিক্ষক শিক্ষিকারা খুবই ভালোভাবে সব কিছু নোটিস করেন এবং দেখেন যাতে কোনো বাচ্চাদের কোনো প্রবলেম না হয়। তো আমার মনে হয় আপনারা যদি এই স্কুলকে চয়েস করেন আপনাদের বাচ্চাদের জন্য, সেটা খুবই ভালো হবে আপনাদের বাচ্চাদের জন্য এবং তাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে। থ্যাংক ইউ। নমস্কার, আমি মন্টু মোদক। আমি পারুল ইন্দুবালা শিশু শিক্ষা সদন, ফর্মালি পারুল শিশু শিক্ষা সদনের ছাত্র ছিলাম। তো নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত আমি এই স্কুলে পড়াশোনা করেছি। বর্তমানে আমি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কর্মরত। তো এই স্কুল থেকে আমাদের সব থেকে বড় প্রাপ্তি ছিল, এই স্কুল পড়াশোনার পাশাপাশি আমাদের চরিত্র গঠন করে দিয়েছিল। কীরকম? তো পড়াশোনার পাশাপাশি আমাদের বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদেরকে তখন আমরা ছিলাম। তো নাচ, গান, আবৃত্তি, সব থেকে বেশি করে যেটা মনে থাকে সেটা হচ্ছে নাটক। প্রত্যেক বছর আমরা বার্ষিক যে অনুষ্ঠান হতো স্কুলের, সেখানে নাটক করতাম এবং তার সাথে সাথে আমরা আরও বিভিন্ন আরামবাগের মধ্যে বিভিন্ন জায়গাতে নাটক করতে যেতাম আমরা স্কুল থেকে। এবং পড়াশোনার ব্যাপারে তখন তো অতটা বুঝতাম না, কিন্তু যত বড় হয়েছি তত বুঝতে পেরেছি যে আমাদেরকে কতটা ভালোবেসে, কতটা আন্তরিকভাবে তৎকালীন সময়ের শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে পড়িয়েছেন। এবং সেই সময় সবথেকে বেশি উল্লেখ করতে হয় সেই সময়কার সিলেবাস।
তো পরে যখন আমরা হায়ার ক্লাসে গেছি তখন গিয়ে খুব সহজ মনে হতো, তার কারণ আমরা আমাদেরকে সেই সময় ক্লাস ফোর পর্যন্ত যে সিলেবাস অনুযায়ী, তো পরে যখন আমরা হায়ার ক্লাসে গেছি তখন গিয়ে খুব সহজ মনে হতো, তার কারণ আমরা আমাদেরকে সেই সময় ক্লাস ফোর পর্যন্ত যে সিলেবাস অনুযায়ী টিচাররা পড়াতেন তো মানে ভীষণ ভালো ছিল। তো পরে পরে তখন বুঝতে পেরেছি যে আমাদেরকে সত্যি করে আমাদের মানে সেই সময়ের ভিত তৈরি করে দিয়েছিল, সঠিকভাবে ভিত তৈরি করতে পেরেছিল স্কুল। আমরা স্কুলের সেকেন্ড ব্যাচ ছিলাম, তো সেই সেকেন্ড ব্যাচ থাকা সত্ত্বেও কোনোরূপ পূর্ব অভিজ্ঞতা ছাড়াই যে মানে আমাদেরকে যেভাবে আমরা স্কুলেতে পড়াশোনা করতে পেরেছিলাম বা যে সুযোগ আমাদেরকে স্কুল করে দিয়েছিল শিক্ষা লাভের জন্য, তার জন্য আমি সারা জীবন এই স্কুলের কাছে কৃতজ্ঞ থাকব। দীর্ঘ প্রায় 25 বছরের পথ পেরিয়ে এই স্কুল আজ অনেক বেশি পরিণত এবং সকলের প্রচেষ্টায় এর ব্যাপ্তিও অনেক বেড়েছে। বর্তমান ছাত্রছাত্রীদের আমি শুভেচ্ছা জানাই এবং সাফল্য কামনা করি এবং তার সাথে এই নমস্কার, আমি সৌরভ কুণ্ডু, পারুল ইন্দোবালা শিশু শিক্ষা সদনের একজন প্রাক্তন ছাত্র। আমি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরে একজন ইঞ্জিনিয়ার। 25 বছর বর্ষপূর্তি উপলক্ষে পারুল ইন্দোবালার সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং ভালোবাসা জানাই। আজকে আমি আমার ক্যারিয়ারের যে পর্যায়ে দাঁড়িয়ে আছি তা সব কিছু শুরু হয়েছিল পারুল ইন্দোবালা শিশু শিক্ষা সদনের তখনকার শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন তাদের হাত ধরে। শুধুমাত্র পড়াশোনা যে তা নয়, পড়াশোনার পাশাপাশি আমাদের অনেক এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসে ওনারা নিযুক্ত করে রাখতেন। খেলাধুলা, গান বাজনা, আবৃত্তি, কুইজ কম্পিটিশান, নাটক, বিভিন্ন রকম এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা অনেক কিছু শিখেছি। বলতে গেলে আমাদের পড়াশোনার পাশাপাশি চরিত্র গঠনে সেটা খুবই সাহায্য করেছে। আমাদের এই ভালোবাসার স্কুলকে আমরা ছোটবেলাতে যেভাবে দেখেছিলাম আজকের দিনে দাঁড়িয়ে তার অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অনেক নিত্য নতুন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও অ্যাড হয়েছে, অনেক শিক্ষক শিক্ষিকাদের হয়তো এখন আছেন, আমাদের সময় যতজন ছিলেন তার থেকে বেশি সংখ্যক শিক্ষক শিক্ষিকাবৃন্দ, বেশি সংখ্যক স্টুডেন্টস এখন স্কুলে পড়ছেন। আমরা এই স্কুল থেকে পাস আউট হওয়া সম্ভবত দ্বিতীয় ব্যাচ ছিলাম। তারপর বিগত 25 বছর ধরে অনেক স্টুডেন্টস এই স্কুল থেকে আজ পাস আউট হয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আজ প্রতিষ্ঠিত, তাই আজকের দিনে দাঁড়িয়ে এই স্কুলের পরিধি পরিচিতি অনেক বেশি। এই স্কুল থেকে আমরা অনেক কিছু শিখেছি। ছোটবেলায় মা বাবার কোল ছেড়ে যখন স্কুলে দিয়ে এসেছিল আমাদেরকে, তখন এই শিক্ষক শিক্ষিকারা আমাদের প্রায় কোলে তুলে নিয়ে ভালোবেসে আমাদের অনেক কিছু শিখিয়েছে, তাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। কিছু কিছু শিক্ষক যাদের আমরা পেয়েছিলাম তারা বর্তমানে এখনো স্কুলকে পরিচালনা করে, তাই আজকে 25 বছরে দাঁড়িয়ে আগামী দিনে যাতে স্কুলের পরিধি আরও বাড়ে এবং এই স্কুল থেকে যাতে আরও। নমস্কার, আমি অধ্যাপক সঞ্জয় দে, পারুল শিশু শিক্ষা সদন, বর্তমানে পারুল ইন্দোবালা শিশু শিক্ষা সদনের প্রাক্তন ছাত্র। বর্তমানে আমি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত আনন্দমোহন কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক। পারুল ইন্দোবালা শিশু শিক্ষা সদনে আমরা 2000 থেকে 2003 সাল পর্যন্ত পড়াশোনা করেছি। তো এই সময় স্কুলের ডিসিপ্লিন এবং স্কুলের একটা বড় ভূমিকা ছিল যে স্টুডেন্টদের বা ছাত্রছাত্রীদের একটা চরিত্র গঠনে। টিফিনের সময় কিন্তু আমরা যতই চেঁচেমেচি করতাম কিন্তু কোনো স্যার বা ম্যাডাম কিন্তু আমাদের বাইরে যেতে দিত না। এছাড়া এই স্কুলে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিও হয়ে থাকে। আমাদের সময় আমরা নাচ,
গান, কবিতা আবৃত্তি এবং নাটক আমরা করেছি। এই সময়কার কিছু কিছু স্যারদের নাম না বললেই নয়, আমাদের তখন সময় স্যার ছিলেন যে সৌরভ হান্ডির স্যার ছিলেন, সৌরভ রায় স্যার ছিলেন যিনি আমাদের এখনকার টিআইসি স্যার ছিলেন, এছাড়া ছিলেন লক্ষণ পালবাবু ছিলেন, হরিনারায়ণ কঙ্গা স্যার ছিলেন, এই সব স্যারদের সান্নিধ্য আমরা পেয়েছি। এই স্কুল শুধুমাত্র যে পড়াশোনার ক্ষেত্রে তা নয়, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও স্টুডেন্টদের একটা তৈরি করে থাকে। তো এখনো মনে আছে আগে ফোর থেকে ফাইভে ওটার জন্য একটা অ্যাচিভমেন্ট টেস্ট হতো এবং বৃত্তি পরীক্ষা হতো, তখনও কিন্তু এই স্কুলে স্যারেদের কাছ থেকে আমরা অনেক সাহায্য পেয়েছি। তখন স্যারেরা আমাদের এক্সট্রা করে ক্লাস করাতেন এবং নোটস দিতেন, সেই নোটসগুলো পরে আমরা প্রচুর উপকৃত হয়েছি। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি এইসব ক্ষেত্রে আমরা স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম, তখন স্যারেদের কাছ থেকে আমরা প্রচুর সাহায্য পেয়েছি এবং স্যারেদের আমরা উৎসাহ পেয়েছি। দেখতে দেখতে এই স্কুল প্রায় 25 বছর অতিক্রান্ত হয়ে গেল। আমরা যখন স্কুলে পড়ি তখন স্কুলের অনেকটাই ছোট ছিল, এখন স্কুল অনেকটাই ব্যাপ্তি এবং পরিসর অনেকটাই বেড়েছে। তাই বর্তমান ছাত্রছাত্রীদেরকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং আমি এই পারুল ইন্দোবালা শিশু শিক্ষা সদনের সর্বাঙ্গীন উন্নতি সাধনে আমি কামনা করি। নমস্কার। নমস্কার, আমি কৌশিক ঘোষ, পারুল ইন্দোবালা শিশু শিক্ষা সদনের একজন প্রাক্তনী। বর্তমানে আমি একটি সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত। 1996 সালে যখন প্রথম এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তখন আমি ক্লাস ওয়ানে এখানে ভর্তি হই, অর্থাৎ এই বিদ্যালয়ের একদম প্রথম ব্যাচের ছাত্র আমি। আমার শিক্ষা জীবনে শুরু হয়েছিল এখান থেকে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা সমানভাবে গুরুত্ব পেয়ে এসেছে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি এই যে কো-কারিকুলার বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আপনার বাচ্চার সার্বিক বিকাশে সাহায্য করে সেই সব কিছুটি গুরুত্ব সহকারে দেখা হয় এখানে। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তারা যথেষ্ট যত্ন সহকারে এবং দায়িত্ব সহকারে শিক্ষাদান করে থাকেন। তো যে সমস্ত প্যারেন্টসরা নিজের বাচ্চার ভালো ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, যারা চান যে তাদের বাচ্চার শিক্ষার যে শুরুটা, যে ভিতটা, সেটা শক্ত হোক, তারা অবশ্যই একবার পারুল ইন্দোবালা শিশু শিক্ষা সদনে আসতে পারেন। পাঁচিল দিয়ে ঘেরা সুরক্ষিত ক্যাম্পাস, পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাসরুম, অভিজ্ঞ শিক্ষক শিক্ষা দ্বারা শিক্ষাদান এবং কমপ্লিট হাইজিন মেনটেন করা একটি স্কুল ক্যাম্পাস আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করবে। আমি আশাবাদী যে যে সমস্ত বাচ্চারা যেমন আমরা এখান থেকে পড়ে বেরিয়ে এসেছি এবং আমার মতো অনেকেই আমার ভাইয়েরা বোনেরা যারা আমার সঙ্গে পড়তো, প্রত্যেকেই আজ জীবনে বিভিন্ন ক্ষেত্রে সমাজে বিভিন্নভাবে তারা সুপ্রতিষ্ঠিত, সেরকম যত ভাই বোনেরা এখান থেকে বেরিয়ে আসছে বা বেরিয়ে আসবে তারা প্রত্যেকে সমাজে প্রতিষ্ঠা লাভ করবে। স্যার এবং ম্যাডামদের যে নিরলস প্রচেষ্টা স্কুলটিকে আরো ভালো করে তোলার জন্য, এই বিদ্যালয়কে আরো ভালো করে পরিচালনা করার জন্য, তা কখনোই ব্যর্থ হবে না। পারুল ইন্দোবালা শিশু শিক্ষা সদনের স্যার ও ম্যাডামদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম, এবং যে বাচ্চারা এখন পড়াশোনা করছে বা যারা ভবিষ্যতে পড়াশোনা করবে তাদের প্রত্যেকের জন্য আমার শুভেচ্ছা। ভালো থাকবেন সকলে। নমস্কার, আমি হরকেন্দ্র ঘোষ, আমি পারুল ইন্দোবালা শিশু শিক্ষা সদন, যেটা পূর্বে ছিল পারুল শিশু শিক্ষা সদন, সেই স্কুলের দ্বিতীয় ব্যাচের একজন স্টুডেন্ট ছিলাম আমি। তো বর্তমানে আমি ঝাড়খণ্ডে বিরসা এগ্রিকালচার ইউনিভার্সিটি তে সহকারী অধ্যাপক এবং কনিষ্ঠ বৈজ্ঞানিক হিসাবে কর্মরত। তো বেসিক্যালি যে মেসেজটা দেওয়ার জন্য আমার কথাটা বলা, আমরা
ছোটবেলাতে মেন যে প্রাথমিক শিক্ষা সেটা আমাদের এই স্কুল দিয়েই শুরু হয়। তো আমি প্রথমে একটা অন্য ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয়েছিলাম, সেখানে দু মাসের জন্য। তো সেখান থেকে আমার বাড়ির গার্জেন, আমার বাড়ির একদম ওই কাছেই স্কুল, সেখানে আমাকে নিয়ে আসে, সেখানে নতুন করে অ্যাডমিট করে এবং সেখানে আমি নার্সারি টুয়েতে ভর্তি হই। তো মেন যেটা বলার, তারপর থেকে ক্লাস ফোর পর্যন্ত আমি ওখানে পড়াশোনা করি। তো আমরা যখন অ্যাডমিশন নিয়েছিলাম সেই সময় ওখানে নার্সারি ওয়ান থেকে নার্সারি স্ট্যান্ডার্ড ফোর পর্যন্ত ক্লাস হতো। তা সেই সময়ে মেন যেটা বলার, তো প্রাথমিক যে শিক্ষাটা, মানে ক্লাস ফাইভে আমরা যখন হাই স্কুলে পড়াশোনাতে ভর্তি হই, তো তার আগে প্রাথমিক যে শিক্ষাটা থাকে, তো সেইটা আমার মনে হয় যে কোনো একটা বেলাতে মেন যে প্রাথমিক শিক্ষা সেটা আমাদের এই স্কুল দিয়েই শুরু হয়। তো আমি প্রথমে একটা অন্য ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয়েছিলাম, সেখানে দু মাসের জন্য। তো সেখান থেকে আমার বাড়ির গার্জেন, আমার বাড়ির একদম ওই কাছেই স্কুল, সেখানে আমাকে নিয়ে আসে, সেখানে নতুন করে অ্যাডমিট করে এবং সেখানে আমি নার্সারি টুয়েতে ভর্তি হই। তো মেন যেটা বলার, তারপর থেকে ক্লাস ফোর পর্যন্ত আমি ওখানে পড়াশোনা করি। তো আমরা যখন অ্যাডমিশন নিয়েছিলাম সেই সময় ওখানে নার্সারি ওয়ান থেকে নার্সারি স্ট্যান্ডার্ড ফোর পর্যন্ত ক্লাস হতো। তা সেই সময়ে মেন যেটা বলার, তো প্রাথমিক যে শিক্ষাটা, মানে ক্লাস ফাইভে আমরা যখন হাই স্কুলে পড়াশোনাতে ভর্তি হই, তো তার আগে প্রাথমিক যে শিক্ষাটা থাকে, তো সেইটা আমার মনে হয় যে কোনো একটা স্টুডেন্টের পক্ষে সবথেকে গুরুত্বপূর্ণ টাইম। কারণ ক্লাস ফাইভ থেকে আমরা যে পড়াশোনাটা করি, তো সেটা বেসিক্যালি কম বেশি সব স্কুলেতেই সমানভাবেই প্রদান করা হয়ে থাকে। বাট প্রাথমিক যে মেন শিক্ষাটা, যেটা বিজ্ঞানের হোক, সেটা ইংরাজির হোক, সেটা ম্যাথমেটিক্সের হোক, আদার্স যে কোনো সাবজেক্টের হোক, যেখানে কিছু কিছু ছোটো ছোটো ট্রিক্স থাকে, যেগুলো আমাদেরকে ছোটোবেলাতে ঠিকমতো আয়ত্ত না করলে হাই স্কুলে গিয়ে আমাদের খুব অসুবিধার মধ্যেই পড়তে হয়। তো সেই জিনিসগুলো আমাদের খুব সুন্দরভাবে শেখানো হয়েছিল। আর একটা গুরুত্ব, ভর্তি হওয়ার আগে বাচ্চাদের ধাতস্থ করার জন্য, তো এখানেও সেটা খোলা হয়েছে। তারপর আর একটা ব্যাপার আমাদের খুব আকর্ষণীয় হয়েছে, সেটা হচ্ছে কম্পিউটার শিক্ষা। তো আমরা যখন ওখানে প্রাথমিক শিক্ষাটার জন্য ভর্তি হয়েছিলাম, তো সেই সময় সেখানে তখন কম্পিউটার সেটআপ চালু হয়নি, বাট বর্তমানে সেটাও ওখানে চালু হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে আমাদের সময় ওখানে ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনাটা হতো, তো সেটা এখন এক্সটেন্ড করে ক্লাস ফাইভ পর্যন্ত করা হয়েছে। তো ওভারঅল আগের থেকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, পড়াশোনার মান আরও উন্নত হয়েছে। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, আমরা হয়তো তারপরে আমরা ওই স্কুলে পড়াশোনা করার, হাই স্কুলে পড়াশোনা করেছি, তারপরে সেখানে পর আমরা গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার ডিগ্রি করেছি, তারপরে ডক্টরেটও করেছি। কিন্তু একটা বেসিক ব্যাপার, যেটা শুরুর যে শিক্ষাটা আমরা পাই যে কোনো গঠনমূলক পড়াশোনার ক্ষেত্রে বা উচ্চ হায়ার স্টাডিজ ক্ষেত্রে, আমরা যে ফার্স্ট যে তার সূচনাটা, সেটা যদি খুব ভালো করে হয়, বেসিকটা যদি আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারি, এবং মেন তার সাথে সাথে যেটা দরকার আমাদের চরিত্রের গঠন, তো সেই চরিত্রের গঠনের জন্য আমাদের যে মানসিক প্রপার যে ডেভেলপমেন্টের জন্য যে গুণগুলো আমাদের মধ্যে হওয়া দরকার, সেইগুলো সাইড বাই সাইড স্কুলের স্যাররা এমনভাবে শিখিয়েছিলেন। তো সেটা আমাদের আজ, আমরা সেই ব্যাপারটা প্রত্যেক মুহূর্তে ফিল করি, যে কোনো একটা ডেভেলপমেন্টাল কাজে, যে কোনো একটা পড়াশোনার কাজে। তো আমাদের সেই ব্যাপারগুলো বারবার আমাদের মনের মধ্যে পৌরজীবিত হয়। আর বেসিক্যালি স্কুলের টাইমটা আমাদের কাছে অলওয়েজ খুবই স্মৃতিপূর্ণ ছিল, এবং এখনও যখন আমরা স্কুলের সামনে দিয়ে যাই, তো সেই জিনিসগুলো আমাদের মানে পুরনো নস্টালজিয়া আছে। বেসিক্যালি নার্সারি ওয়ানের আগে সেখানে পি কিট যেটা আমরা দেখি বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলেতে, পি কিট যে একটা থাকে, মানে মেন স্কুলে ভর্তি হওয়ার আগে বাচ্চাদের ধাতস্থ করার জন্য, তো এখানেও সেটা খোলা হয়েছে। তারপর আর একটা ব্যাপার আমাদের খুব আকর্ষণীয় হয়েছে, সেটা হচ্ছে কম্পিউটার শিক্ষা। তো আমরা যখন ওখানে প্রাথমিক শিক্ষাটার জন্য ভর্তি হয়েছিলাম, তো সেই সময় সেখানে তখন কম্পিউটার সেটআপ চালু হয়নি, বাট বর্তমানে সেটাও ওখানে চালু হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে আমাদের সময় ওখানে ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনাটা হতো, তো সেটা এখন এক্সটেন্ড করে ক্লাস ফাইভ পর্যন্ত করা হয়েছে। তো ওভারঅল আগের থেকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, পড়াশোনার মান আরও উন্নত হয়েছে। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, আমরা হয়তো তারপরে আমরা ওই স্কুলে পড়াশোনা করার, হাই স্কুলে পড়াশোনা করেছি, তারপরে সেখানের পর আমরা গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার ডিগ্রি করেছি, তারপরে ডক্টরেটও করেছি। কিন্তু একটা বেসিক ব্যাপার, যেটা শুরুর যে শিক্ষাটা আমরা পাই যে কোনো গঠনমূলক পড়াশোনার ক্ষেত্রে বা উচ্চ হায়ার স্টাডিজ ক্ষেত্রে, আমরা যে ফার্স্ট যে তার সূচনাটা, সেটা যদি খুব ভালো করে হয়,
বেসিকটা যদি আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারি, এবং মেন তার সাথে সাথে যেটা দরকার আমাদের চরিত্রের গঠন, তো সেই চরিত্রের গঠনের জন্য আমাদের যে মানসিক প্রপার যে ডেভেলপমেন্টের জন্য যে গুণগুলো আমাদের মধ্যে হওয়া দরকার সেইগুলো সাইড বাই সাইড স্কুলে স্যাররা এমনভাবে শিখিয়েছিলেন, তো সেটা আমাদের আজ আমরা সেই ব্যাপারটা প্রত্যেক মুহূর্তে ফিল করি, যে কোনো একটা ডেভেলপমেন্টাল কাজে, যে কোনো একটা পড়াশোনার কাজে, তো আমাদের সেই ব্যাপারগুলো বারবার আমাদের মনের মধ্যে পৌরজীবিত হয়। আর বেসিক্যালি স্কুলের টাইমটা আমাদের কাছে অলওয়েজ খুবই স্মৃতিপূর্ণ ছিল, এবং এখনও যখন আমরা স্কুলের সামনে দিয়ে যাই তো সেই জিনিসগুলো আমাদের মানে পুরোনো নস্টালজিয়ার মতো সবটাই মনে পড়ে। তো উপরোক্ত যেটা বলার, পড়াশোনার পাশাপাশি স্কুলের মধ্যে এক্সট্রা যে কারিকুলার অ্যাক্টিভিটিগুলো যেগুলো থাকে, যেমন ধরুন ড্রয়িং বা সিঙ্গিং বা ড্যান্সিং বা আপনার যে কোনো গেমস প্রতিযোগিতা, সেইগুলো এক্সট্রা কারিকুলার খুব সুন্দর করে, এবং সবথেকে যেটা বড় কথা, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টকে আলাদা করে পার্সোনাল টাইম দিয়ে তাকে খুব সুন্দর করে সেই ব্যাপারগুলো শেখানো হয়। তো এমন নয় যে স্কুলে পড়ছে মানে শুধুমাত্র পড়াশোনা জিনিসটাই শিখছে, বাকিগুলো বুঝতে পারছে না, তো সেরকম নয়। তো ওভারঅল মানে খুবই সুন্দর বন্ধুপূর্ণ পরিবেশের মধ্যে, খুব সুন্দর যত্নের মধ্যে স্কুলের শিক্ষকরা, এখন আরও অনেক নতুন শিক্ষকও জয়েন করেছেন, তো ওভারঅল স্কুল আগের থেকে অনেক ডেভেলপমেন্টও করেছে। তো সেই জায়গা থেকে আমি স্কুলের সমস্ত স্যারদিকে যারা পুরনো আছেন তাদেরকে সশস্ত্র প্রণাম জানাই, এবং স্কুলের আগামী দিনগুলো আরও ভালোভাবে হোক, দিনগুলো আরও স্কুলের ডেভেলপমেন্ট হোক, এবং যারা স্কুলের সমস্ত ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে তাদেরকে আগামী দিনগুলো যাতে তাদের আরও সুন্দর হয়ে উঠুক, তারা আরও বড় বড় স্কুলে চান্স পাক এই স্কুল থেকে পড়াশোনার পর, এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি। ধন্যবাদ। নমস্কার, আমি অনিন্দ দে, পারুল ইন্দোবালা শিশু শিক্ষা সদনের একজন প্রাক্তন ছাত্র। পারুল ইন্দোবালা শিশু শিক্ষা সদনের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। 2003 সালে আমি এই শিশু শিক্ষা কেন্দ্র থেকে চতুর্থ শ্রেণী হইতে উত্তীর্ণ হয়ে উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করেছিলাম, কিন্তু এই বিদ্যালয় আমার কাছে আজও স্মরণীয় হয়ে আছে স্মৃতি গটায়। কারণ একটি শিশুর সার্বিক বিকাশের জন্য যা কিছু প্রয়োজন তা আমরা এখান থেকে লাভ করেছিলাম। সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ছাত্র শিক্ষকদের মধ্যে সুসম্পর্ক, সবই আমার কাছে আদর্শ হয়ে আছে। এই আদর্শকে পাথেয় করে শিক্ষক মহাশয়দের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছি।